বর্তমানে এই যে অসভ্যতা বেড়েই চলেছে, বিনয় নম্রতা আমরা দেখছি না। এই বিনয় এবং নম্রতা বাড়ানোর জন্য আমাদের জাতিকে, বিশেষ করে আমাদের তরুণদেরকে, তাদেরকে বিনয় করার জন্য বা প্রত্যেকটি মানুষকে বিনয় করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? বর্তমানে এই প্রেক্ষাপটে আমরা সব জায়গাতেই আমি বলবো যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, শুধুমাত্র যে এই তালেবে ইলেমরা যে বিনয় নম্রতার ব্যাপারে তারা উৎসাহিত হবে তা না, কিন্তু প্রত্যেকের জন্য, প্রত্যেকের জন্য জি। কারণ অনেকেই মনে করে যে মাদ্রাসায় লেখাপড়া করাইলেই, সেখানে এসে হকানি আলেমদের ছোঁয়া পাইলেই সে বিনয় নম্রতার দিকে ধাবিত হবে। তো এই জন্য প্রত্যেকটা মার্কাজ, আমরা যে যেখানে আসি, যে অবস্থায় আসি, যে যেখানে থাকি না কেন, এটাকে উদ্বুদ্ধ করার জন্য যেই মার্কাজ থেকে খেদমত করতেছি আমরা, সেই মার্কাজে যে যেখানে যে খেদমতটা করতেছি, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, এরপরে কলেজ, ইউনিভার্সিটি, যে যেখানে আসেন, প্রত্যেকটা জায়গায় বিনয় নম্রতা সম্পর্কে মানুষদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এটা হলো এক নম্বর পয়েন্ট। দুই নম্বর কথা হলো, আজকে অনেক সময় দেখা যায় বিনয় নম্রতার যে সত্যিকার যে যে বর্তমান মাদ্রাসাগুলোতে যে সিলেবাসগুলো আছে, এই সিলেবাসের বাইরেও কিন্তু আমি যে কোনো জায়গায় মানুষদেরকে, প্রত্যেকটা ছেলে মেয়ে, আমাদের সবাইকে, আগামী প্রজন্ম যারা আসবে সবাইয়ের জন্য আমরা কিন্তু একটা নির্দিষ্ট একটা টাইমে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা তাদেরকে একটা প্রোগ্রাম করে আমি উদ্বুদ্ধ করতে পারি। এটা উল্লেখযোগ্য একটা দৃষ্টান্ত, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবাইকে, সর্বমহলে সবাইকে স্নেহ করতেন, আদর সমাদর সবকে হুজুর করে গেছেন। এটা উতলনীয় এক দৃষ্টান্ত, রাসূল পাকের সেই দৃষ্টান্তই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, নবী হে আপনি উত্তম চরিত্রের অধিকারী। রাসূল পাকের উত্তম চরিত্রের কারণেই তো সবার কাছে তিনি মার্জিত, তিনি সবার কাছে সুপ্রিয়। এই পৃথিবীতে হুজুরের মতো এই হোস্তে হোক, এই চরিত্রে আসার মতো এরকম কোনো কেউ তো আর আসবে না। তো এই জন্য আমি বলবো একটাই, যে আমরা যেখানেই আসি, যে অবস্থাতেই আসি, আমরা সবাইকে উদ্বুদ্ধ করব। আমরা কলেজ, বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, শুধুমাত্র তালেবে ইলমদেরকে উদ্বুদ্ধ করবো তা না, কিন্তু তো শায়েখ আমি আপনাকে বলবো যে এটা আসলে আমাদের আজকে বিভিন্ন জায়গায় আমাদের উদ্বুদ্ধতার যে সিস্টেম, পদ্ধতি, আমাদের পাঠ্য বইয়ের ভিতরেও এই ধরনের কোরআন হাদিসের আলোকে যদি আমরা যদি উদ্বুদ্ধ করার জন্য যদি অন্তর্ভুক্ত করতে পারি, ইনশাআল্লাহ দেশ ও জাতি ধন্য হবে। আসলে বিনয় নম্রতার প্রথম শিক্ষা কিন্তু আসে মা এবং বাবার কাছে, হাতে কলমে এটা কিন্তু আসে। জি জি। এরপরে আমরা যদি বলতে পারি, আমাদের প্রাথমিক শিক্ষা যে লেভেলগুলো আছে, প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান থেকে উচিত বাচ্চাদেরকে সেই বিনয় নম্রতার শিক্ষাগুলো দেওয়া। অতঃপর আমরা যদি এরপরের স্টেজগুলো বলি, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ক্ষেত্রে, অফিসে, আদালতে বা আমাদের প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা বিনয় নম্রতার শিক্ষা দিতে পারি। জি জি। বিশেষ করে আমাদের সন্তানেরা, আপনারা আপনাদের বয়সের ক্ষেত্রে একটি বিষয় বলতে পারবেন, আজ থেকে 20 থেকে 25 বা 30 বছর পূর্বে বা 40 বছর পূর্বে তখনকার সন্তানেরা যারা ছিলেন, যারা তরুণরা ছিলেন, বড়োদেরকে দেখলে রাস্তায় কিন্তু একটা আড়াল করে যেতেন, সাইড করে চলে যেতেন। বড়োদের সামনে কখনো তারা কিন্তু বিড়ি, সিগারেট বা এমন খারাপ কিছু করেননি, বা দেখে ব্যাপক শ্রদ্ধা করেছেন। নিজের বাবা হতে হবে, চাচা হতে হবে তা নয়, যে কোনো বড়োদেরকে দেখলে কিন্তু শ্রদ্ধা করেছেন। সে সময় কিন্তু সবাই এত শিক্ষিত ছিল না, তারা এতটা তাদের জ্ঞান ছিল না, না বাট তাদের মধ্যে শিক্ষার জায়গা কিন্তু, এই আদব আখলাকের জায়গা কিন্তু অনেক ছিল।